আসসালামু আলাইকুম ডিয়ার ফোয়াদ হেয়ার। আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে মাইক্রোসফট ওয়ার্ডে বা ডকস ফরম্যাটে যে ফাইল আছে সেই ফাইলের ভেতরে ধরেন পাঁচটা পেজ আছে, সেই পাঁচটা পেজকে আলাদাভাবে কিভাবে হচ্ছে পিডিএফ ফাইলে তৈরি করা যায়, এরকম একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া করেছেন। সো এরকম করে পিডিএফ করতে গেলে আপনাকে অবশ্যই স্প্লিট করতে হবে আপনার সেই ওয়ার্ড ফাইলকে। তো আপনি দুইভাবে কাজটা করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি ওই ওয়ার্ড ফাইলকে স্প্লিট করে আলাদা আলাদা ওয়ার্ড ফাইলে নিয়ে দেন হচ্ছে সেটা আলাদা আলাদাভাবে পিডিএফ করতে পারেন। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনার সেই ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন এবং ওই পিডিএফ ফাইলকে পরে হচ্ছে আপনি স্প্লিট করবেন। তো এইভাবে হচ্ছে আপনি সেই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে স্প্লিট করে বা আলাদা আলাদা পেজকে আলাদা আলাদাভাবে আপনি পিডিএফে কনভার্ট করতে পারেন। আজকের ভিডিওতে আমরা কী কী শিখতে যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা অনেক কিছু শিখব। আজকের ভিডিওতে আমরা শিখব যে মাইক্রোসফট ওয়ার্ড বা ডকস ফরম্যাটে যে সমস্ত ফাইল আছে সেই সমস্ত ফাইলকে ধরেন দশটা পেজের আপনার এক হচ্ছে একটা ফাইল আছে, একটা ডকস ফরম্যাটের ফাইলে দশটা পেজ আছে, এই দশটা পেজকে কীভাবে আপনি আলাদা আলাদা করে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডেই দশটা ফাইল আলাদা আলাদাভাবে কীভাবে তৈরি করতে পারেন, সেই দশটা পেজের জন্য দশটা ডকস ফাইল কীভাবে আপনি তৈরি করতে পারেন সেটি দেখাবো। কীভাবে আপনি আবার সেই দশটা ফাইলকে বা একাধিক আপনার ডকস ফরম্যাটের ফাইলকে কীভাবে একটা ফাইলে কনভার্ট করবেন সেটি দেখাবো। আমরা দেখাবো কীভাবে আপনি আপনার পিডিএফ ফাইলকে স্প্লিট করে আলাদা আলাদা পেজের জন্য আপনি আলাদা আলাদা পিডিএফ ফাইল কীভাবে জেনারেট করতে পারেন। ধরেন আপনার পিডিএফ ফাইলে হয়তো বা দশটা পেজ আছে, এই দশটা পেজের জন্য দশটা পিডিএফ ফাইল আপনি কীভাবে তৈরি করবেন, সো এই স্প্লিট কীভাবে করবেন সেটি হচ্ছে দেখাবো। সো আজকের ভিডিওতে আমরা অনেক কিছু শিখতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে বলছি, আমরা কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে এরকম ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের সাথে কানেক্টে থাকতে পারেন। আমাদের সাথে কানেক্টে থাকার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টটি ওপেন করব এবং এই ডকুমেন্টের প্রত্যেকটা পেজকে আমরা আলাদা আলাদাভাবে কপি পেস্ট করে আলাদা ডকুমেন্ট ফাইল তৈরি করতে পারি। যেমনটা আমি দেখতে পাচ্ছি আমার এই ফাইলের ভেতরে তিনটে পেজ আছে। সো আমি ধরেন এই প্রথম পেজ যেটা আছে এই প্রথম পেজটা হচ্ছে প্রথমে কপি করলাম অ্যান্ড দেন আমি হচ্ছে ওয়ার্ড ফাইল ওপেন করছি, নতুন আরেকটা ওপেন ওয়ার্ড ফাইল নিয়ে আমি সেখানে পেস্ট করে পেস্ট করে সেভ করতে পারি অথবা এখানে এসে ফাইল লিখে সেভ অ্যাজে গিয়ে দিস পিসিতে গিয়ে সেভ অ্যাজ টাইপ পিডিএফ করে যদি সেভ করি তাহলে এভাবে করে আমি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে হচ্ছে পিডিএফ ফাইল তৈরি করে ফেলতে পারবো একটা ডকুমেন্ট থেকে। তো এইভাবে করতে একটু সময় লাগতে পারে বিকজ হচ্ছে অনেকগুলা ফাইল যদি থাকে, অনেকগুলা পেজ যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফাইলের প্রয়োজন হবে। সো এর জন্য আমি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে একটা টুল ইউজ করতে পারি, সেই টুলের মাধ্যমে আমার একটা ডকুমেন্ট ফাইলের প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে ফেলতে পারি বা স্প্লিট করে ফেলতে পারি প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে ডকস ফরম্যাটের ফাইল আমি কিন্তু তৈরি করে ফেলতে পারি। তো এটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে docsoso.com এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি হচ্ছে একটু নিচের দিকে এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা ওয়ার্ড কনভার্ট এখানে ক্লিক করব, দেন হচ্ছে ওয়ার্ড স্প্লিট এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে হচ্ছে সেই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে, আমি যেই ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু অপশন আছে, যেমন আপনি যদি চান যে শুধুমাত্র জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যার ফাইলগুলো বা পেজগুলো হচ্ছে আলাদা হোক তাহলে আপনি সেটা কিন্তু এখান থেকে করতে পারেন, অথবা যদি আপনি কাস্টম রেঞ্জ সিলেক্ট করে দিতে চান, পেজের রেঞ্জ যদি সিলেক্ট করে দিতে চান, লাইক আপনার হচ্ছে 50টা পেজ আছে আপনি চাচ্ছেন যে 10 থেকে 20 পেজ পর্যন্ত হচ্ছে আলাদা আলাদা আপনি করবেন অথবা 20 থেকে 25 এই 5টা পেজ হচ্ছে আপনি আলাদা আলাদা করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে পেজ রেঞ্জ সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেগুলো আছে যেভাবে আছে সেভাবে রাখবো এবং সবগুলো যেহেতু আমি করতে চাচ্ছি স্প্লিট সেই ক্ষেত্রে হচ্ছে আমি এইখানে কনভার্ট বাটনে ক্লিক করব। কনভার্ট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা পেজ কিন্তু আলাদা হয়ে গিয়েছে এবং তিনটা ফাইল তৈরি হয়ে গেছে। সো আমি এখানে ক্লিক করব এবং এই ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে, প্রত্যেকটার মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড করা হয়ে গিয়েছে, আমরা শো ইন ফোল্ডারে যাচ্ছি অ্যান্ড এখানে ক্লিক করছি, এটাকে ওপেন করছি, ওপেন করে দেখছি যে সব ঠিকঠাক মতো আছে কি না এবং এনেবল এডিটিংয়ে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজ ঠিকঠাক মতোই আছে এরকম করে, বাকি তিনটা পেজই কিন্তু আলাদা হয়ে গিয়েছে। সো এরপর আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে সিম্পলি এই ফাইলে এসে সেভ অ্যাজে গিয়ে ডিসপিসিতে গিয়ে যেখানে আমরা সেভ করতে চাচ্ছি সেখানে সিলেক্ট করে পিডিএফ করতে পারি
অথবা আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা কোন একটা টুল ইউজ করতে পারি, লাইক PDFonline.com এরকম কোন একটা টুলে ইউজ করে সেখানে সবগুলো একসাথে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাসরি PDF-এ কনভার্ট করে ফেলতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে যে কাজটি করতে হবে যে প্রথমে যে আপনার ডকুমেন্ট ফাইলটি আছে এই ডকুমেন্ট ফাইলকে PDF করতে হবে। সো এর জন্য সেভ অ্যাজে যাবো এবং দিস পিসিতে গিয়ে আমরা হচ্ছে এটাকে PDF করে ফেলবো। ওকে, সো PDF করে সেভ করে দিচ্ছি। PDF হয়ে গিয়েছে। এখন এই যে PDF ফাইলটি হলো, এই PDF ফাইলকে আমরা হচ্ছে স্প্লিট করব। PDF ফাইলটাকে স্প্লিট করার জন্য প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে PDF করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ব্রাউজারে গিয়ে এই পেজে চলে যাব। এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব, অথবা আপনারা এখান থেকে দেখেও কিন্তু টাইপ করে এই পেজে চলে আসতে পারেন। দেন হচ্ছে এখান থেকে সেই ফাইলটা আপনি সিলেক্ট করে দেবেন। ফাইলটা সিলেক্ট করার পর আপলোড হবে। আপলোড হওয়ার পরে, আপলোড কমপ্লিট হওয়ার পরে আপনি হচ্ছে এক্সট্র্যাক্ট এভরি পেজ ইনটু এ PDF এখানে সিলেক্ট করে চুজ অপশনে ক্লিক করবেন। দেন এটা স্প্লিট হবে, একটু প্রসেসিং হবে। তো দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদাভাবেও ডাউনলোড করতে পারেন, অথবা একসাথে সবগুলো ডাউনলোড করার জন্য আপনি হচ্ছে ডাউনলোড ফাইল এই এখানে থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে জিপ আকারে, জিপ ফাইল হিসেবে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে। দেন হচ্ছে আমি শোইন ফোল্ডারে যাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটার ভেতরে গেলে আমরা দেখতে পারবো যে তিনটার জন্য আলাদা আলাদাভাবে PDF ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো আমি এটাকে এক্সট্র্যাক্ট করছি অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে PDF ফাইল তৈরি হয়ে গিয়েছে। সো এই যে, তো এইভাবে আপনি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে PDF করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এইটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, যে প্রথমে আপনি একটা ফাইল সিলেক্ট করবেন অ্যান্ড দেন ওই ফাইলটাকে আপনি PDF-এ কনভার্ট করবেন এবং ওই PDF ফাইলকে স্প্লিট করে ফেলবেন আলাদা আলাদাভাবে যদি অনেকগুলো পেজ হয়। আর আপনি যদি দুই একটা পেজ করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই পেজটার থেকে ডকুমেন্টগুলো বা লেখাগুলো কপি করে নতুন একটা ওয়ার্ড ফাইলে নিয়ে সেটা থেকে আপনি কিন্তু সেই প্যাস PDF-এর মাধ্যমে PDF তৈরি করে ফেলতে পারেন। এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এই ভিডিওর মধ্যে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনার যদি একাধিক হচ্ছে ডকুমেন্ট ফাইল থাকে সেইটাকে কীভাবে আপনি মার্জ করবেন। যেমনটি আমরা দেখলাম এখানে আমরা একটা ফাইল থেকে ডকুমেন্ট ফাইল থেকে যেমন স্প্লিট করলাম, প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে করলাম। এখন আপনার কাছে যদি একাধিক ধরেন হচ্ছে ডকুমেন্ট ফাইল আছে, আপনি চাচ্ছেন যে সেগুলোকে মার্জ করে একটা ফাইল হচ্ছে আপনি নেবেন ডকুমেন্ট ফাইলগুলো। সো এইটার জন্য আপনি কি করবেন, এইটার জন্য হচ্ছে আপনি যাবেন হচ্ছে ওয়ার্ডে, ওয়ার্ড ফাইল ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি ইনসার্টে যাবেন, দেন হচ্ছে যে অবজেক্ট এখানে ক্লিক করবেন, সরি এই যে এখানে ড্রপডাউন মেনু এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে টেক্সট ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সেই ডকুমেন্ট ফাইলগুলো যেখানে আছে, যেগুলো হচ্ছে আপনি একসাথে করতে চাচ্ছেন, সেই ফাইলের লোকেশনে যাবেন, দেন হচ্ছে সিলেক্ট করে দিবেন যে কয়টা আপনি করতে চাচ্ছেন, দেন ইনসার্টে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পারবেন সেই ফাইলগুলো হচ্ছে আপনার একটা ডকুমেন্টে চলে আসবে। দেন হচ্ছে আপনি এটাকে সেভ করে দিলেই কিন্তু এই অনেকগুলো যে ডকুমেন্ট ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে আপনি একটা ফাইল স্মুথলি কনভার্ট করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে এক্সট্রা আমি দেখালাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছু জানতে পেরেছেন আপনারা। এই ভিডিও নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে আমাদের সাথে কানেক্টে থাকতে পারেন। আমাদের সাথে কানেক্টে থাকার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ডেইলি মোশন চ্যানেল ফলো করতে পারেন, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.passionforlearn.info। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।